بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن العظيم: ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب إلى آخر الآية. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى معزز محترم حضرت مربیان عظام، دیگر مصلیان کرام، اللہ سبحانه و تعالی دربار ناخوشت نیادے کرچی جی مہان رب العزت والجلال امدل کے پرچویر جبتی و بیستتا پھر لکھے صلاة الجمعہ ادائی جنو পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইরা, আমরা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি করার জন্য এসেছি। সুতরাং পৃথিবীতে যে যত বড় আল্লাহর গোলাম অপেক্ষার জালালের কাছে তার মর্যাদা তত বেশি। পৃথিবীর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবদিয়তের পরিচয় যত বেশি দিতে পারবে, আপনি নিজেকে আল্লাহ পাকের যত বড় গোলাম বানাতে পারবেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা তত বেড়ে যাবে। তার পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হলো আমরা আল্লাহর আবদিয়তের পরিচয় দিতে চাই, আল্লাহর গোলামের পরিচয় দিতে চাই। যে যত বড় গোলাম তার দাম তত বেশি। আর আমরা সারা জীবন যে ইবাদতগুলো করি সব কিছুর লক্ষ্য হলো আমরা আল্লাহর গোলাম হতে চাই, আল্লাহর দাস হতে চাই। এজন্য যে ব্যক্তি যত বেশি ইবাদত করবে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় গোলাম। আর যে আল্লাহর সবচেয়ে বড় গোলাম তার মর্যাদাও আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমাদের ইবাদতের মূল
যেটা টার্গেট করো আমরা আল্লাহর গোলাম হতে চাই। ইবাদতের কোয়ালিটি যত ভালো হবে আল্লাহর কাছে মর্যাদা তত বেশি হবে, ইবাদতের কোয়ালিটি যত খারাপ হবে আল্লাহর কাছে মর্যাদা তত কমে যাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়ালিটিফুল ইবাদত দেখতে চান, যে সময়ে যা প্রয়োজন সেই প্রয়োজন বান্দা আল্লাহর জন্য মেটালো কিনা বিষয়গুলো মধ্যে গেলেই দেখতে। আমরা ইবাদত বলতে কি বুঝি? আমরা সাধারণত ইবাদত বলতে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, দান করা, এগুলো আমরা ইবাদত বুঝি সাধারণত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা খুব খেয়াল করব একটু সূক্ষ্ম বিষয়গুলো, আসলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলো ইবাদত, ঠিক আছে, শুধু এইগুলোই ইবাদত নয়, এর সাথে আরো অনেক আমল আছে যেগুলো ইবাদত, এগুলো ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, দান সদকা করা ইবাদত, কিন্তু এই কয়টা কাজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়, ইবাদতের পরিসর অনেক দীর্ঘ, অনেক কাজের সমন্বয়কে ইবাদত বলে। এজন্য কোরআনের কারীমের মধ্যে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে হে ইমানদারেরা তোমরা আমলে সালেহ করো, ভালো কাজ করো। তাহলে কাজ বলতে আমরা যা বুঝি, সেই কাজটা যদি ভালো হয় ওই ভালো কাজটাও ইবাদত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে ইমানদারেরা তোমরা আমলে সালেহ করো, ভালো কাজ করো। সুতরাং আপনি একজন পথিককে পথ দেখালেন, এগুলো ইবাদত, একজন মানুষকে সাহায্য করলেন ইবাদত, একজন মানুষকে সৎ পরামর্শ দিলেন ইবাদত, তারপরে ইসলামের পক্ষে আপনি সমস্ত সত্য কথাগুলো জীবনের সব মায়া ফেলে রেখে লিওয়াজহিল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি ইনসাফ ভিত্তিক কথা বললেন, ন্যায় সঙ্গত কথা বললেন, সত্যের কথা বললেন, এটাও একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাইসাল বিরু আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, মুসলমান জাতি তোমরা ভেবে নিও না যে শুধু কিবলার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করলা এগুলোই শুধু ইবাদত নয়, অসংখ্য ইবাদত রয়েছে যেগুলো নামাজ রোজার মতোই ফরজ। সুতরাং নামাজ আর রোজা ছেড়ে দিলে যেমন ফরজকে ছেড়ে দেওয়া হয়ে যায়, এমন অনেক ইবাদত রয়েছে যেগুলো ছেড়ে দিলে নামাজ রোজা ছেড়ে দেওয়ার মতোই গুনাহ। এই ধরনের দুইটা ইবাদতের কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। একটা ইবাদত হলো আল আদল, ন্যায় বিচার করা, যারা দায়িত্বে থাকবেন যে যে দায়িত্বে আছেন ওই দায়িত্বের মধ্যে যে সমস্ত বিচার আসবে এই বিচারগুলো ইনসাফ ভিত্তিক বিচার করা, বিচার ব্যবস্থা সর্বভাগ কোরআন অনুযায়ী হওয়া, ইসলামী শরীয়াহ অনুযায়ী হওয়া, এটা ফরজে আইন, ফরজে কিফায়া নয়। একজন জুলুম করলো, অন্যায় করেছে, সমাজের সবচাইতে বড় চাঁদাবাজ, আপনি মামলা দায়ের করলেন, চাঁদাবাজ পয়সা দিয়ে বিচারককে নিয়ে ফেলল, বিচারক পয়সার কারণে বিচার ঘুরিয়ে
যে ব্যক্তি সত্যের পথে মজবুত ছিল তার বিরুদ্ধে তার মামলা করিয়ে দিল। আর সমাজের সবচেয়ে বড় ক্যান্ডাল বা জালাবাদ দেবসুর খালাস দিয়ে গেল। একটা ফরজে আইনকে লঙ্ঘন করা হয়। সুতরাং আল আদল ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করা এটাও ফরজে আইন, নামাজ রোজার মতোই ফরজ। সমাজ থেকে যখন একটা জিনিস চলে যাবে আর সমাজের মধ্যে যখন আর একটা জিনিস প্রবেশ করবে, একটা ইন হবে একটা আউট হবে, একটা জিনিস চলে যাবে একটা জিনিস চলে আসবে, তখন খোদার গজব বান্দাদের উপর অবতীর্ণ করতে থাকে। চলে যাওয়ার জিনিসটা কি? সমাজ থেকে ন্যায় নীতি ইনসাফ চলে যাবে, সততা চলে যাবে, সত্যের পক্ষে আর কেউ কথা বলবে না। যখন সমাজ থেকে আদল ইনসাফ চলে যাবে আর সমাজের মধ্যে যখন মিথ্যার প্রবেশ করবে, যা ঘটান ছিল না, উচিত ছিল সমাজ থেকে মিথ্যা চলে যাবে, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, উচিত ছিল। কিন্তু হলো কোনটা, যে ইনসাফ সমাজ থেকে চলে গেল, আদল ন্যায় বিচার চলে গেল, আর সমাজের পরতে পরতে মিথ্যার সংমিশ্রণ হলো। তাহলে বিদায় নিল ইনসাফ, আগমন করলো মিথ্যা। একটা চলে যাবে একটা চলে আসবে, যা আসার ছিল না তা আসলো, যা যাওয়ার ছিল না তা চলে গেল। এই সময় যখন আসবে বিশ্বব্যাপী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসিবু আলাইহিল ফিতান, তখন এই বান্দাগুলোর উপরে অনবরত ফিতনা আর ফিতনার ঘুরি ঘুরি ফিতনা আসবে। কেমন ফিতনা আসবে, কেমন মুসিবতে পড়বো আমরা তখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো যে তাসবিহ যদি আমরা ইবাদত করি, এই তাসবিহ সুর ছেড়ে গেলে তার দানাগুলো যেমন টপ টপ করে পড়তে থাকে, একটার পরে একটা ধারাবাহিকভাবে পড়তে থাকে, ঠিক যখন সমাজ থেকে ন্যায় নীতি ইনসাফ আদল ন্যায় বিচার চলে যাবে আর সমাজের পরতে পরতে যখন মিথ্যার সংমিশ্রণ হবে, আল্লাহ আসমান থেকে ওই বান্দাগুলোর উপরে তসবির শুনছে না তার মতো টপ টপ করে মুসিবত আর বিপদ আসবে, কেউ মোকাবেলা করতে পারে, কারো সাধ্য নেই মোকাবেলা করার। আজ এই মহা বাস্তবতা আমরা বুঝতে পারি, দেখেন না ডেঙ্গু জ্বর ডেঙ্গু মশা, মশা তো সামান্য প্রাণী, জামানতে কামান আর গোলা মারুক কিছুই লাগে না, কিন্তু এই মশা মুসিবত আজ সারা বাঙালি স্বস্তি। কেউ কি মোকাবেলা করতে পারলো, কেউ কি পারলো? সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুচ্ছ এক প্রাণী কাউকে পরোয়া করে নাই, এই মন্ত্রী মহোদয় এমপি মহোদয় চেয়ারম্যান সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কাউকে ছাড় দেন নাই, এই তুচ্ছ প্রাণীর কবলে আজ সারা বাংলাদেশ ধরফর করে আছে। মোকাবেলা কেউ করতে পারলাম না, পারবো না, কারণ যদি আল্লাহর কসম হয়ে থাকে মোকাবেলা করার সাধ্য পৃথিবীর কারো নেই। আর কথা দিয়ে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে যদি আল্লাহর কসম হয় মোকাবেলা করা অস্বীকার সম্ভব নয়। মোকাবেলা করতে হলে যে আল্লাহ আমার কসম হিসেবে পাঠিয়েছেন বান্দাকে সে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, সে আল্লাহর কাছে আসতে হবে, যিনি এই কসম দিয়েছেন সেই কসম যিনি প্রতিহত করতে পারেন, যিনি এই মশাবাসীর মোকাবেলা করতে পারেন তার কাছেই বান্দাকে আসতে হবে। অন্য কারো কাছে ধারণা দিয়ে আল্লাহর কসমের মোকাবেলা করা যাবে। মশাবাসীতে যদি বান্দা অস্থির হয়ে যায়, প্রশাসন অস্থির, ডেঙ্গু জ্বর দিয়ে প্রশাসন কত কনফারেন্স করলো, কত বক্তব্য দিল, কোনো কোন কেনা খুঁজে পায়নি,
প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হলো, প্রত্যেকটা মানুষ দিশে হার আতঙ্কে আছে, কেউ মোকাবেলা করতে পারেনি। কত কোন মশা, আর যখন বড় ধরনের কোন প্রাণী আক্রমণ করবে পানানোর জায়গা আমরা বুঝে পাবো। আল্লাহর কসম, যদি বড় বড় প্রাণী দিয়ে আমরা পাঠান আমরা বুঝে পাবো। এজন্য আমার ভাইয়েরা, যাবতীয় বাধা মুসিবত থেকে পরিত্রাণের পথ একটা, সব বান্দাকে আল্লাহ মুক্তি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। আজ আমরা মানুষের গোলামি করি, আজ মানুষ মানুষের গোলাম। যতদিন পর্যন্ত মানুষ মানুষের গোলামি পরিত্যাগ না করবে, সমস্ত মানুষ ঐক্যবদ্ধ ভাবে এক আল্লাহর গোলামে পরিণত না হবে, ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না। শান্তির আশা আমরা করতেই পারি, মানুষ শান্তি দেওয়ার মালিক নয়, যে রব্বে কারীম শান্তি দেওয়ার মালিক, গোলাম তো তার হতে হবে। মানুষ মানুষের গোলাম হতে হবে, যখন মানুষ মানুষের গোলামি করবে, ইনসান ইনসানের গোলামি করবে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ক্ষোভ ফেলে দেবেন, ভয় দিয়ে ভরপুর করে দেবেন। মানুষ যখন মানুষের গোলামি করবে, আল্লাহর গোলামি ছেড়ে দিবে, তখন মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ ভয় ভীতি সঞ্চার করবে, তারা সত্যের কথা বলতে পারবে, বলবেন আমরা তো আল্লাহর গোলামি করি, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করি, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি করি, হজের মাধ্যমে আল্লাহর গোলামি করি, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি করি, দান সদকার মাধ্যমে আল্লাহর গোলামি করি, এগুলো সত্য কথা, এগুলো সত্য কথা। কিন্তু শুধু এই পাঁচটা জিনিসের মধ্যে গোলামিকে সীমাবদ্ধ রাখার অর্থ আল্লাহর গোলামি নয়। সারা জীবন যদি মুসলমান নামাজ রোজা হজ যাকাত দিয়ে ব্যস্ত থাকে, ইহুদিদের মাথা ব্যথা চলবে না, এই গোলামিতে তাদের মাথা ব্যথা হবে না। মুসলমান যখন গর্জে উঠবে, বাতিলের বিরুদ্ধে কথা বলবে, বাতিলের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, আতাত করবে না, তখন ইহুদিদের মাথা ব্যথা শুরু হবে। আপনি যখন সত্য কথা বলবেন, ন্যায় নীতির পক্ষে দাঁড়াবেন, তখন ইহুদিদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কারণ যখন আপনি সত্যের কথা জানাবেন, আপনার হৃদয়টাকে খুলে দিবেন আল্লাহ, আপনার হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে, হৃদয়ের জানালা দিয়ে আপনি বান্দার গোলামি ছেড়ে এক আল্লাহর গোলামিতে রত হয়ে যাবে। সেই কাজ পশ্চিম কালো ইহুদ না সরল আমাদেরকে করতে দিবে আমার ভাইয়েরা। এজন্য আল্লাহর গোলামির আরেকটা পথ হলো ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করা, আর মিথ্যার পথকে ছেড়ে দেওয়া। নামাজ যেমন ফরজ, সততা ফিরিয়ে এনে মিথ্যাকে বিদায় দেওয়া তেমন ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা সেভাবেই ফরজ। নামাজ ফরজ হয়েছে আল্লাহ পাকের নির্দেশের কারণে, ইনসাফ ভিত্তিক কায়েমের ব্যাপারে সরাসরি নির্দেশ আল্লাহ পাকের রয়েছে। সুতরাং যেই কারণে নামাজ ফরজ হয়েছে, ওই কারণে বিচার ব্যবস্থাকে ইনসাফ ভিত্তিক করা এটাও ফরজ হয়েছে। সুতরাং আমরা তো মেনুনা বিনা অমল কিতাব ওয়াতা ফুরুনা বিনা, মুসলমানের পরিচয় তো এটা নয় যে মুসলমান কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ পরিত্যাগ করবে, এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমান তো কোরআনে যা আছে সব কিছু মানতে বাধ্য, সবকিছু মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ ভিত্তিক বিচারের ব্যাপারে কোরআনুল কারীমে ঘোষণা করলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আদল শব্দের অর্থ হলো ইনসাফ, ন্যায় বিচার করা। আল্লাহ পাক বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, হে বিচারকেরা যখন তোমরা বিচার করবা বাইনান নাস মানুষের মধ্যে, আম তাহকুমু বিল আদল, অবশ্যই অবশ্যই তোমরা ইনসাফ ভিত্তিক বিচার করবা, ন্যায় বিচার করবা, অন্যায়ের বিচার করা যাবে না। বিচারের সময় পয়সা নিয়ে বিচারকে ঘুরিয়ে দেওয়া যাবে না। যদি
যদি সমাজ ব্যবস্থাপন হয়, ঘুষের মাধ্যমে বিচার ব্যবস্থা পরিবর্তন হয়ে যায়, ওই সমাজের প্রত্যেকটা মানুষের দ্বারে কসর চলে আসে, কোনো সন্দেহ নেই। অপরাধ করবে বিচারকেরা, আর তাদের কসর ভোগ করতে হবে সব মানুষের। সুতরাং এলাকার মেম্বার সাহেব তার নেতৃত্বাধীন এলাকার মধ্যে যখন অন্যায় হবে, সবগুলো ইনসাফ ভিত্তিক বিচার করবে। চেয়ারম্যান সাহেব ইনসাফ ভিত্তিক বিচার করবে। একজন পার্লামেন্টের সম্মানিত সদস্য এমপি সাহেব তার নেতৃত্বাধীন এলাকার মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার করবে। বিচারকেরা ইনসাফ ভিত্তিক বিচার করবে, এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা ফরজ, একটা বিধান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। মুসলমানরা কান খাড়া করে শুনে রেখো, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর জমিনে যারা বিচার করবে না ইনসাফ ভিত্তিক, যারা ন্যায় বিচার করবে না, ফাউলাইকা হুমুল যালিমুন, তারা প্রকাশ্য জালিম। আল্লাহর ঘোষণা সূরা মায়েদা আয়াত নম্বর 45। আল্লাহ প্রথমে ঘোষণা দিলেন, আলটিমেটাম দিলেন যে শোনো, যারা ইনসাফ ভিত্তিক বিচার করবে না তারা জালেম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। শুনে রেখো, যে সমস্ত বিচারকেরা ইনসাফ ভিত্তিক বিচার বিচার করবে না, ন্যায় বিচার করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। সূরা মায়েদা 47 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ইনসাফ ভিত্তিক বিচার করবে না, যারা ন্যায় বিচার করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সরাসরি কাফের, কোনো সন্দেহ নাই। সূরা মায়েদা 44 নম্বর আয়াত। আল্লাহ পাক তিন ধাপে বিচারকদের ব্যাপারে একটা নীতিমালা দিয়ে দিলেন। কারণ হলো, আমাদের দেশে বা বিশ্বে যারা বিচার করে তাদের আর বিচার হয় না। প্রধান বিচারপতিরা কি বিচার করবে, কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, পার পাওয়ার কিছু নেই। বলে রাখবা, তুমি এক দেশের প্রধান বিচারপতি, পৃথিবীতে অসংখ্য বিচার তুমি করেছ, তুমি যদি ইনসাফ ভিত্তিক বিচার করতে না পারো, মনে রাখতে হবে তোমার একদিন বিচার হবে। আল্লাহ কাঙ্ক্ষায় আসামিতে দাঁড়িয়ে তোমার যখন বিচার হবে, সেদিন বুঝতে পারবে তুমি কি বিচার করেছি। আমার ভাইয়েরা, বিচার বিষয়ক কথা কেন বলতে হয়? বলতে হয় ইনসাফ ভিত্তিক বিচার, এটা ফরজ আইন, নামাজ রোজার মতো একটা ফরজ। যখন সমাজ থেকে ইনসাফ ন্যায় নীতির বিচার চলে যাবে, সমাজের পরতে পরতে কসর ছড়িয়ে পড়বে। সুতরাং আমরা বিচার করব না, কিন্তু যারা বিচার করবে তাদেরকে আমরা ইনসাফ ভিত্তিক বিচারের আহ্বান জানাবো, যাতে আমরা ভালো থাকতে পারি। আমরা ভালো থাকার জন্য, আল্লাহর কসর থেকে বাঁচার জন্য এই ন্যায় সম্পূর্ণ কথাগুলো বলতেই হবে। তো ইনসাফ ভিত্তিক বিচার, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। দুই নম্বর হলো, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না, মিথ্যাকে সমাজ থেকে দূরীভূত করতে হবে। এই দুইটা জিনিস, একটা ইনসাফকে জায়গা দিতে হবে সমাজে, ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে, আর মিথ্যাকে দূর করতে হবে। এই দুইটা জিনিস আমাদের দায়িত্ব। আজ আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় কত কিছু ভাইরাল হচ্ছে, সব জানা আছে আপনাদের। রূপপুরের বালিশ কেলেঙ্কারি, 600 টাকার বালিশ 6000 টাকা মেরনে কারবার, 6000 টাকা দাম ধরা হলো। আর সম্প্রতি সময়ে ফরিদপুর মেডিকেলের একটা পর্দা, যার দাম হলো 20000 টাকা, তার মূল্য দেখানো হয়েছে 37,30,000 টাকা। আর যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকত, এই ধরনের হটকারিতামূলক কাজের ধৃষ্টতাকেও দেখাতে পারত, সম্ভবই ছিল না। আজ সমাজে ন্যায় বিচার নাই, মগের মুলুক হয়েছে, যা ইচ্ছা তাই করব। আমি জানি আমার নামে মামলা হবে, আমাকে বিচারকের সামনে দাঁড়াতে হবে,
বিচারককে কিছু দিলে আমার মামলা খালাস, দেড় বছর খালাস পেয়ে যাবে, কোনো জবাব তিনি টানে। যার কারণেই তো সমাজের বড়তে বড়তে অন্যায় হয়ে যাচ্ছে। বলতেন আমার সরকারি টাকা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের পারিশ্রমিকের টাকা আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি। সুতরাং সরকারি কোষাগার থেকে যারা চুরি করে মনে করবেন না আমি অন্যায় করি না, আমি ভালো মানুষ না,
আল কোরআন এটা বলে নাই, যত জায়গায় বলা হয়েছে যে তোমরা সব কাজের আদেশ দাও, প্রত্যেকটা জায়গায় বলা হলো তোমরা অসব কাজ থেকে বারণ করো। শুধু বলে নাই তুমি ভালো কাজ করো, তুমি ভালো কাজ করো, বলেছে তুমি ভালো কাজ করো, আর যারা মন্দ কাজ করো তাদেরকে বারণ করো। ভালো কাজ করাটা সম্ভব, ভালো কাজ করা সহজ, মন্দ কাজ থেকে বারণ করাটাই কঠিন। আপনি সিগারেট খান না, আপনি মদ খান না, আপনি খারাপ কাজ করেন না, আপনি সরকারি কোষাগার থেকে টাকা আত্মসাৎ করেন না, এটা আপনার নীতি ভালো। কিন্তু আরেকজন করে, আপনি তাকে নিষেধ করতে গেলে আপনার ইমানের পরীক্ষা চলে আসে, কিন্তু তা করতে হবে। ইসলামের মুমিন পরিচয় দিলে অসব কাজ থেকে আপনাকে নিষেধ করতেই হবে, তাতে যত বাধা আসুক আসবে। এজন্য আমার ভাইয়েরা, এগুলো অসব কাজ, সরকারি কোষাগার থেকে টাকা খাচ্ছে, এগুলো আমার আপনার ইমান দায়িত্ব করে হেফাজত করা। আমার দেশের ইচ্ছে মাটি নিয়ে, এদেশের সামান্য কোনো জায়গা নিয়ে অন্য কোনো দেশ যদি আক্রমণ করে, এদেশের জন্য যুদ্ধ করা আমার আপনার ইমানি দায়িত্ব। এদেশের ইচ্ছে ইচ্ছে মাটিকে সংরক্ষণ করা যেমন আমার আপনার ইমানি দায়িত্ব, এদেশের সরকারি কোষাগার থেকে যে সমস্ত জমির কর্মীরা আত্মসাত করে তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আমার আপনার ইমানি দায়িত্ব। এজন্য আমরা কথা বলি পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ইসলামের জয় জয়কার ধ্বনি চলছে। কুরাইশ বংশের তা পবিত্র বংশ, সে বংশগুলো চলছিল, সাধারণত কোন সেনাকার ছিল না, আল্লাহ রাসূলের বংশ, পবিত্র বংশ। কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, আর যদি জনতার আদালতে বিচার হয় সব জেনে যাবে এবং কুরাইশ বংশের নাক কাটা যাবে। কুরাইশ বংশের মহিলারাও চুরি করে, সাহাবায়ে কেরাম জরুরি পরামর্শ করলেন যে না, এই মহিলার বিচার হতে দেওয়া যাবে না, কারণ এই মহিলা কুরাইশ বংশের। এই মহিলার যদি বিচার করা হয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কলঙ্কিত হয়ে যাবে। সুতরাং আল্লাহ নবীর বংশকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে হলে এই মহিলার বিচার প্রকাশ্যে হওয়া যাবে না, এই মহিলার বিচারটাকে অবমুখ করে দেওয়া হোক। কিন্তু এই আবেদন কে উত্থাপন করবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবে? সব সাহাবা পরামর্শ করেন, আল্লাহ নবীর জেহাদের সামনে দাঁড়িয়ে বলবে, নবী একজন চোরের অন্যায়কে আপনি ক্ষমা করে দেন, এমন দুঃসাহস কোন সাহাবীর বুকে ছিল? সাহাবা চিন্তা করলেন, কাজটা তো করতে হবে। কি করা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ভীষণ ভালোবাসেন, অত্যন্ত স্নেহ করতেন, নাম হলো উসামা। সাহাবারা বললেন, উসামা আজ বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে এই মহিলার ব্যাপারে তুমি সুপারিশ করতে পারবে, কারণ আল্লাহ নবী তোমাকে অত্যন্ত মহব্বত করেন, স্নেহ করেন, আর কারো সাহস নেই। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ঠিক রাজি আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলার বিচার মওকুফ করার জন্য, বিচারকে রুদ্ধ করে দেওয়ার জন্য আমি উসামা বিশ্ব নবীর কাছে সুপারিশ করি। সেভাবেই হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, আর যদি বিচার হয় আপনারই তো মান সম্মান যাবে, আপনার বংশ কলঙ্কিত হবে, আপনাকেই তো মানুষ ধিক্কার দিবে, পবিত্র বংশের গায়ে একটা কালি লেগে যাবে। সুতরাং আমরা যারা জানি সমস্যা নেই, আপনি এই মহিলার যে অন্যায় আছে ক্ষমা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে ভীষণ রাগ করলেন। তাওয়াক্কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী উসামার এই সুপারিশ শুনে এমন রাগ করলেন, পুরো চেহারাটা লাল হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল, রঙিন হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নামা হানাকা মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইয়ুতিমুনাল হুদুদ আলা আল-মুদীয়। হে মুসলমানেরা পরিষ্কার শুনে রাখো,
সেই কারণটা হলো ইউকিমুনাল হুদুদ আলাল ওয়াদি, তারা দুর্বলদের উপর হদ কায়েম করত, যত বিচার ছিল সব বিচার দুর্বলদের বিচারগুলো করত, ওয়াতরুকুন আলাস শরীফ, আর সমাজের প্রভাবশালী যারা তাদের বিচার করা হতো, প্রভাবশালীরা বিচারের আওতামুক্ত থাকত, আর সাধারণ যারা আছে তাদের বিচার করা হতো। এই কারণে পূর্ববর্তী যত নবীর উম্মতেরা ছিল তারা ধ্বংস হয়েছে। সুতরাং আমি তা করতে পারি না। অহংকারে দাম্ভিকতায় ওই রোগ বিষয় থেকে হানিফাতুল মুসলিমিন অবৈধ হত্যাদের কাছে এসে মামলা দায়ের করেছে, বল তোমার বিচারাধীন তোমার খলিফা মিশরের গভর্নরের ছেলে আমাকে আঘাত করেছে, আমি বিচার দায়ের করলাম, আমি ন্যায্য বিচার পাবো কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গভর্নর সাহেবকে ডেকে পাঠালেন, সঙ্গে ছেলেকে আনা হলো, আমর ইবনুল আসকে সামনে রেখে ওই অমুসলিম যুবককে বলল, আজ গভর্নর সাহেব উপস্থিত, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উপস্থিত, আজ তুমি গভর্নরের ছেলেকে সেইভাবে আঘাত করো যেভাবে গভর্নরের ছেলে তোমার গায়ে আঘাত করেছে, ঠিক সেভাবে আঘাত করা হলো। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, গভর্নর আমর ইবনুল আস এবং শুধুমাত্র বিচার তোমার সন্তানের গায়ের উপর দিয়ে দিয়েছে, আর একবার যদি খলিফাতুল মুসলিমিনের দরবারে তোমার সন্তানের লুচ্ছে মামলা দায়ের করা হয়, আমার বেত্রাগার থেকে তুমি গভর্নর সাহেব কিন্তু বাঁচতে পারবে, তোমার বিচার হবে। এই হল ইনসাফ ভিত্তিক বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভদ্রলোকের বিচার যেমন হবে, ক্ষমতাশীলের বিচার যেমন হবে, একজন সাধারণের মানুষের বিচার কেমন হবে। আজ আপনি একটু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন, মসজিদে এসে একজন চোর যদি দুই জোড়া জুতা চুরি করে, কিভাবে কি খুশি আমরা আমরা করি, তার জীবনটা শেষ করে দিই, কিন্তু এদেশের ব্যাংক থেকে বিমা থেকে ডিজিটাল চোরেরা লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে, তাদের কোনো বিচার পাই না। সারা দুনিয়া সারা বাংলাদেশের সমস্ত মসজিদের জুতা চোরেরা সারা মাস যদি জুতা চুরি করবে, এক কলমের বোঝায় শিক্ষিত চোরেরা সেই চুরি করে নিয়ে যাচ্ছে। সুতরাং বিচার আগা করা সব হতে হবে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ফাতাদা লাকাতাতু যালিকা ইয়াদাহা। খুব ভালো করে শুনে রেখো, আমি ওই মহিলার বিচার থেকে তো দূরে সরব না, আর যদি আমার আমলের দুরানি ফাতিমাতুজ জাহরা চুরি করত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা কতাতু ইয়াদাহা, আমার পরিচার টুকরো সন্তান ফাতেমার হাত তুলে কেটে দিতাম। সুতরাং ফাতেমার হাত কেটে দিব, আর সেইখানে কুরাইশ মহিলাকে ছেড়ে দিব, খবরদার সবাই এই চিন্তাই করো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আন্না কুরাইশিন আহাম্মাহু শাহরুল মাওয়াদুল মাকসুদিয়াতি আল্লাতী সামাত ফাকালু ওয়া মান ইউকাল্লিম ফিহা রাসূলুল্লাহ ফাকালু ওয়া মান ইয়াজতালি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ উক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু উসামা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতশাফাউ ফি হুদুদিন মিন হুদুদিল্লাহ। উসামা রাদিয়াল্লাহু তাআলা যখন এই মহিলার ব্যাপারে সুপারিশ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসামা আতশাফাউ ফি হুদুদিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিচারকে নস্যাৎ করে দিয়ে তুমি সেখানে মানুষের বিশ্বাস মানুষের বিচারকে প্রতিষ্ঠা করতে বলছো, আল্লাহর বিচার হলো চলে হাত কেটে দাও, আর তুমি বলছো না হাত কাটা যাবে না, আল্লাহর বিচারের উপর তুমি কথা বলছো, তোমার এই ধৃষ্টতা কে দিল, কোথায় তুমি এই সাহস পেয়েছো? ওসামা রাদিয়াল্লাহু আনহু সরে গেলেন, বিচার হলো, বিচার হলো, আমাদের শরীর থেকে চোরেরা মানাতে আরম্ভ করলো, আর যারা ছিল তাদের নীতি নৈতিকতা পরিষ্কার করতে আরম্ভ করলো, সমস্ত চোরেরা ভালো হয়ে গেল, আর আপনার প্রয়োজন নাই।
সুতরাং আমার ভাইয়া, হাত টাকার মেধা হয়তো নাই, যেহেতু ইসলামের খলিফা ব্যবস্থা চলছে না, সেহেতু জনতা আদালতে হাত কাটা যাবে না, কিন্তু ন্যায্য বিচার এ দাবি তো আমরা জানতেই পারি। যত চোর আছে সমস্ত চোরদের ন্যায্য বিচার হতে হবে, মামলাকে দীর্ঘায়িত করা যাবে না, খুব দ্রুত আর ট্রাইব্যুনাল গঠন করে যেভাবে সম্ভব প্রক্রিয়াকে খাটো করে সংক্ষিপ্ত পরিসরে সমস্ত চোরদের যদি বিচার হয় তাহলেই শান্তি ফিরে আসবে। আর যতদিন বিচার হবে না ততদিন শান্তি তো আসবেই না, প্রত্যেকটা মুহূর্তে আমার মাসর আসার সম্ভাবনা রয়েছে। আজ আমাদের নীতিনৈতিকতা বলতে কিচ্ছু নেই, মুসলমানদের নীতি নাই, মুসলমানদের আদর্শ নাই, মদিনার আদর্শকে আমরা হারিয়েছি। আজ আমরা নামে মুসলিম আছি কিন্তু আমাদের আদর্শটা পাবো না, আমাদের সেই মদিনার আদর্শের মৃত্যু হচ্ছে, এটাকে জীবিত করতে হবে। মুসলমানদের আকীদা ইমানকে সাফ করতে হবে, মুসলমানদের আদর্শকে সাফ করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে বোঝান এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা কর, সমাজ থেকে মিথ্যাকে দূরীভূত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন।